প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে হাইড্রোকার্বন সম্বন্ধে পড়াবো। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এবং সমৃদ্ধ হাইড্রোকার্বন অ্যালকেন সংশ্লেষণ আলোচনা করব। হাইড্রোকার্বন কাকে বলে তোমরা জানো? হাইড্রোজেন এবং কার্বন সমন্বয় গঠিত যৌগ বলা হাইড্রোকার্বন। যেমন মিথেন একটা হাইড্রোকার্বন, বেনজিন একটা হাইড্রোকার্বন, আর টলুইন একটা হাইড্রোকার্বন, কিংবা সাইক্লোপ্রোপেন বা সাইক্লোবিউটেন হাইড্রোকার্বন। এগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া কোনো মৌল নেই, সেজন্য হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের প্রথমে শ্রেণীবিভাগ আলোচনা করব। হাইড্রোকার্বন শ্রেণীবিভাগ হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার। একদম হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, মুক্তশিকল হাইড্রোকার্বন, মুক্তশিকল আর বদ্ধশিকল হাইড্রোকার্বন। মুক্তশিকল এবং বদ্ধশিকল উভয় হাইড্রোকার্বনই আবার দুই প্রকার। একটা হলো সরলশীল হাইড্রোকার্বন, আর হচ্ছে শাখাশীল হাইড্রোকার্বন। আর এখন এই সরলশীল শাখাশীল হাইড্রোকার্বন আবার দুই প্রকার। মুক্তশিকল হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্তশিকল হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্তশিকল হাইড্রোকার্বন এবং শাখাশিকল হাইড্রোকার্বন। এবং শাখা এবং এই সরলশিকল হাইড্রোকার্বন আবার এই দুটো দুই প্রকার। এটা হলো একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার হলো অ্যালকিন অ্যালকাইন, এবং দেখো অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ, আর অ্যালকিন হলো কার্বন কার্বন তিনজন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন, আর সম্পৃক্ত হলো কার্বন কার্বন একক বন্ধ যুক্ত হাইড্রোকার্বন। এখানে সরাসরি হলো নর্মাল যৌগ যেগুলো, যেমন বিউটেন পেন্টেন এক্সেল শাখা নাই যেগুলোতে, যেমন ধরো নর্মাল বিউটেন শাখা থাকে, যেমন যেমন আইসো বিউটেন, এখানে এখানে একটা শাখা আছে যে এটা শাখাযুক্ত শাখা সিকল হাইড্রোকার্বন। যেমন এটা হচ্ছে 2-methylpropane অথবা আইসো বিউটেন, আইসোপেন্টেন হতে পারে। আর মুক্তশিকল হচ্ছে এই সরল শিকল এবং এই শাখা শিকল মিলে হলে মুক্তশিকল,
কাঠামো হচ্ছে যে সমস্ত হাইড্রোকার্বনের প্রান্তে জুড়ে কার্বন মুক্ত অবস্থায় থাকে, যুক্ত অবস্থা থাকে না। বদ্ধ সেগুলো যেরকম যুক্ত অবস্থায় থাকে, যেমন সাইক্লোপ্রোপেন হলো CH2, এখানে আছে CH2, এখানে আছে CH2, কার্বনের কার্বনের দুই প্রান্ত যুক্ত অবস্থা আছে, বদ্ধ অবস্থা আছে, যেটা হচ্ছে বদ্ধ সিকল। এখানে মুক্ত অবস্থা থাকে, মুক্ত অবস্থা আছে, মুক্ত অবস্থা আছে দুই প্রান্ত, সেজন্য হচ্ছে মুক্ত সিকল গ্রোথ। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন সেগুলের প্রান্তে দুই কার্বন মুক্ত অবস্থা থাকে, তারা মুক্ত সিকল যোগ, সবই হচ্ছে মুক্ত সিকল যোগ। বদ্ধ সিকল হচ্ছে মানে যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন সেগুলের প্রান্তে দুই কার্বনটা বদ্ধ অবস্থা থাকে বা বদ্ধ থাকে, তারা হচ্ছে বদ্ধ সিকল যোগ। এখানে সমৃদ্ধ যোগ কাকে বলা হচ্ছে, যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একটা বন্ধ থাকে এবং কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা বন্ধ থাকে, তারা হচ্ছে সমৃদ্ধ হাইড্রোকার্বন। আর অ্যালকেন কি, যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন সেগুলে কমপক্ষে একটা কার্বন কার্বন দিয়ে বন্ধন থাকে, প্রোপিন এটা একটা অ্যালকিন। আর অ্যালকাইন হচ্ছে যে সমস্ত কার্বন সিকলে মধ্যে কার্বন তীরবন্ধন থাকবে, ইথাইন হতে পারে, আবার প্রোপাইন হতে পারে, কমপক্ষে একটা কার্বন কার্বন তীরবন্ধন থাকবে, সেটা হবে অ্যালকাইন। আর এখানে অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক হচ্ছে অ্যারোমেটিক যৌগ, বেঞ্জিন বেঞ্জিনের জাতক টলুইন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যারোমেটিক যৌগের সকলে কিন্তু বেশিরভাগ সকলে ছিল বদ্ধ সিকল, আর অ্যালিফেটিক এর মধ্যে কিন্তু বদ্ধ সিকল হয়ে আছে, এটা মোটামুটি। তাহলে হাইড্রোকার্বন প্রধান দুই প্রকার, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালোমেটিক হাইড্রোকার্বন। অ্যালোমেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত সিকল হাইড্রোকার্বন, বদ্ধ সিকল হাইড্রোকার্বন। আবার মুক্ত সিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সরল সিকল, শাখা সিকল। আবার সরল সিকল, শাখা সিকল হাইড্রোকার্বন দুটোই সংযুক্ত হতে পারে, অসংযুক্ত হতে পারে। অসংযুক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, অ্যালকিন এবং অ্যালকাইন। এটা হলো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। আমরা এখন অ্যালকেন সাবস্টিটিউশন করব। এখন আমরা করবো অ্যালকেন সাবস্টিটিউশন, অ্যালকেন বা সমৃদ্ধ হাইড্রোকার্বন সাবস্টিটিউশন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন সংশ্লেষণ, এক নম্বর আমরা অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেন পেতে পারি, অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা পেতে পারি। হচ্ছে কি, অ্যালকিন বা অ্যালকাইন অ্যালকাইন থেকে, যেমন যেমন আমরা ইথিন থেকে, ইথিনকে যদি আমরা হাইড্রোজেন সাথে বিক্রিয়া ঘটাই, প্রেজেন্স অফ নিকেল প্রভাব এবং তাপমাত্রা 200°C তাপমাত্রা, তাহলে এই দুটো হাইড্রোজেন এই পাই বন্ধনকে আক্রমণ করে দ্বিগুণ যুক্ত হবে, যুক্ত হলে এখানে ইথেন পাওয়া যায়, ইথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। সিমিলারলি আমরা আগে প্রথম থেকে আমরা যদি প্রোটিন নেই, তাহলে এর সাথে কিন্তু আমরা যদি হাইড্রোজেন বিক্রিয়া ঘটাই একই কন্ডিশনে, আমরা যদি অ্যালকাইন থেকেও পেতে পারি, ইথাইন থেকে আমরা একই কম্বিনেশনে পেতে পারি। এখানে কিন্তু এখানে দুইটা আলু হাইড্রোজেন লাগবে, কারণ একটা পাইবন্ধনকে ভাবে যদি একজন হাইড্রোজেন লাগে, দুটো পাইবন্ধনকে দুটো দুই দুই হাইড্রোজেন লাগে, তাহলে এখানে কিন্তু আমরা ইথেন পাবো, ইথেন পাবো।
প্রোপাইন থেকে আমরা পাবো, এরকম মিথেনে পাবো, যেমন প্রোপাইন হতে পারে এখানে আমরা কিন্তু একই কন্ডিশনে আমরা এখানে দুটো কার্বন ভেঙে এখানে যুক্ত হবে, তাহলে এখান থেকে প্রোপাইন থেকে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা অ্যালকেন সংশ্লেষণ করতে পারি। এখন আমরা দেখব আমরা অ্যালকাইল হ্যালাইড থেকেও আমরা অ্যালকেন সংশ্লেষণ করতে পারি। অ্যালকাইল হ্যালাইড যেমন আর এক্স, এখান থেকে আমরা অ্যালকেন পেতে পারি। সেটা কিভাবে পেতে পারি? হলো সোডিয়াম অ্যালকোহল দ্বারা বিজড়িত করে, সোডিয়াম অ্যালকোহল দ্বারা যদি আমরা বিজড়িত করি অ্যালকেন হ্যালাইডকে, তাহলে আমরা এখান থেকে অ্যালকোহল অ্যালকেন পেতে পারি। তো এখানে কি হয়, এই অ্যালকোহলের সাথে ইথানল, এটা অ্যালকোহল, এর সাথে এই ধাতু সোডিয়ামের বিক্রিয়া হয়। প্রথমে এখানে কি হয়, সোডিয়াম অ্যালকোক্সাইড এই ইস থেকে সরে যায়, বসে এখানে সোডিয়াম বসে, উত্তর হয় এখানে কি সোডিয়াম অ্যালকোক্সাইড। ও এনে আর এখানে এই হাইড্রোজেনটা এখানে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়, এইটা এখানে সে এসে বিজারকের কাজ করে। এখানে দুটা পরমাণু লাগে, একটা পরমাণু এস এর সঙ্গে চলে যায় এস এস হিসেবে, আর একটা এস এখানে যুক্ত হয়। আমরা কি পাবো, এক্স যদি সিএল হয় তাহলে এখানে কিন্তু আমরা কি পাবো, সোডিয়াম অ্যালকোহল, এখানে পাবো কিন্তু আমরা মিথেন পাবো, আর এই সিএল আমরা পাবো। সিমিলারলি এটা যদি ইথাইল মূলক হয়, সিএইচ থ্রি সিএইচ টু সিএল, একইভাবে কিন্তু আমরা ইথেন পাবো, সিএইচ থ্রি এখন আমরা কোপ বিক্রিয়ার মাধ্যমে, আমরা কোপ সংশ্লেষণের মাধ্যমে আমরা অ্যালকেন পেতে পারি। কোপ সংশ্লেষণ সোডিয়াম লবণ, সোডিয়াম অ্যাসিটেট, এর মধ্যে কি থাকবে, পানি থাকবে, এর এর মধ্যে আমরা তরিত বিসর্জন করাবো, তাহলে আমরা অ্যালকেন পাবো। সেটি কেমন গুলো দেখি, এটা হলো তাহলে একটা কোষ তৈরি করতে হবে, তরিত বিসর্জন ঘটনা করতে গেলে কোষ তৈরি করতে হবে, তাহলে একটা কোষ তৈরি করলাম, এখানে এটা পজিটিভ অ্যানোড, এটা নেগেটিভ ক্যাথোড, এখানে জলীয় দ্রবণ আছে,
এখানে নিচে নেওয়া হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, নেওয়া হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এখানে সোডিয়াম অ্যাসিটেটটা যখন জিরো দ্রবে নেওয়া হবে, এটা বিরোধিত হয়, কিভাবে বিরোধিত হয়, এখানে অ্যাসিডিক আয়ন উৎপন্ন হয় আর সোডিয়াম আয়ন উৎপন্ন হয়। অর্থাৎ জৈব দ্রবণের মধ্যে সোডিয়াম অ্যাসিডটা এভাবে আয়নিত বসতে থাকে। এখন এই নেগেটিভ অ্যাসিডিক আয়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, এখানে এসে দুটো ইলেকট্রন, পজিটিভ দুটো ইলেকট্রন ত্যাগ করে, হলো আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে অ্যানোডে পাওয়া যায় ইথেন এবং কার্বন ডাই অক্সাইড, আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডের দিকে সোডিয়াম আয়ন যাবে যেখানে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে সোডিয়াম আয়ন গঠিত হবে, সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এবং সোডিয়াম পরমাণু যেহেতু জলীয় দ্রবণ, তাহলে এই সোডিয়াম পরমাণুটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে কোষ সংশ্লেষণে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের জলীয় দ্রবণের মধ্যে যদি জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, তাহলে অ্যালকেন পাওয়া যায়। অ্যানোডে পাওয়া যায় অ্যালকেন এবং কার্বন অক্সাইড, এবং ক্যাথোডে পাওয়া যায় অক্সিসন এবং হাইড্রোজেন। এটা আবিষ্কারের নাম অনুসারে বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে কোপ সংশ্লেষণ। এটা একটা জার্মান বিজ্ঞানী, বিজ্ঞানী কোপ, কোপের নাম অনুসারে এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে কোপ সংশ্লেষণ। তাহলে আমরা কোপ সংশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা অ্যালকেন পেতে পারি, এখানে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। আমরা এখন করব হচ্ছে উর্জ বিক্রিয়া। উর্জ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা উর্জ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পাওয়া যায়। উর্জ বিক্রিয়াটা কি, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া, কিন্তু এখানে শুষ্ক ইথেনের উপর পড়ে, শুষ্ক ইথারীয় দ্রবণে, শুষ্ক ইথার দ্রবণে ধাতু সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। এখানে কিন্তু এই বিক্রিয়ায় সবসময় দুই অণু অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া অংশগ্রহণ করে, একই অ্যালকাইল হ্যালাইড দুই অণু ব্যবহৃত হয়। ফলে এখানে কি হয়, এই এক্স এই এক্সকে দুই অণু সোডিয়াম নিয়ে চলে যায় এক্স হিসেবে, আর এই আর আর মিলে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এটা উর্জ বিক্রিয়া। তাহলে শুষ্ক শুষ্ক ইথেনীয় দ্রবণে ধাতু সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে উর্জ বিক্রিয়া। ব্যবহার করেছি একটা উৎপন্ন দুটা, অর্থাৎ উদাহরণটা যদি আমরা দিই, উদাহরণ যদি দিই আমরা, যে এটা যদি মিথাইল মূলক হয়, মিথাইল ক্লোরাইড যদি হয়, তাহলে আমরা কি পাবো, এখানে কিন্তু এখানে কিন্তু আমরা সিএস থ্রি ইথেন পাবো, নিচে মিথেন ক্লোরাইড পাচ্ছি হলো ইথেন, সেজন্য বলা হচ্ছে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, অ্যালকেন হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে উর্জ বিক্রিয়াটা কি, শুষ্ক ইথেনীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে আবিষ্কারকের নাম অনুসারে উর্জ বিক্রিয়া। এই বিক্রিয়ায় কিন্তু লক্ষণীয় ব্যাপারে, এই বিক্রিয়ায় কিন্তু সবসময় একই অ্যালকাইল হ্যালাইড দুই ব্যবহৃত হয়, যদি অন্য অ্যালকাইল হ্যালাইড না হয় তাহলে কেমন অবস্থা হয়, এটা আমাদের দেখতে হবে। উর্জ বিক্রিয়ায় যদি সিএস থ্রি সিএল এনে
এনে সিএল এখানে যদি এখানে কিন্তু অ্যালকালাইনটা দুই ধরনের নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু তাহলে একাধিক উচ্চতর অ্যালকালি মিশ্রণ পাওয়া যাবে। যেমন প্রথমে এই দুটো মিলে একটা অ্যালকালি তৈরি হবে মিথাইল, তাহলে ফুটন হলো এই মিথাইল, আর এই দুটো মিলে হবে ওই ইথাইল মিলে হবে প্রোপেন তৈরি হবে। তারপরে আবার এটাই হচ্ছে যদি উর্জবিক্রে যদি ভিন্ন ধরনের অ্যালকালাইড গ্রহণ করা হয় তাহলে কিন্তু একাধিক অ্যালকালাইড মিশ্রণ পাওয়া যায়, একটা হলো প্রোপেন, এটা হলো ইথেন, আর হলো বিউটেন। এখন এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পৃথক করা খুবই কঠিন, সেই কারণে উর্জবিক্রে সাধারণত ভিন্ন ধর্মী অ্যালকালাইড ব্যবহার করা হয় না, একই অ্যালকালাইড ব্যবহার করা হয়। আমি যদি এখান থেকে ইথেন পৃথক করতে চাই, পৃথক করা খুবই দূরহ ব্যাপার, প্রোপেন পৃথক করতে চাই এই মিশ্রণ থেকে প্রোপেন পৃথক করা খুব দূরহ ব্যাপার, সেই কারণে উর্জবিক্রে সাধারণত একই ধরনের অ্যালকালাইড ব্যবহার করে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয়। আবার যদি বিউটেন প্রয়োজন হয় তাহলে আমি ইথেল দুই অনু ইথেল ক্লোরাইড নেব, আমার যদি ইথেন প্রয়োজন হয় তাহলে দুই অনু ইথেল ক্লোরাইড নেব, ইথেল আর প্রোপেন নেব না। এই জন্য উর্জবিক্রে সাধারণত একই অ্যালকালাইড দুই অনু ব্যবহার করা হয়। এখন আমরা গ্রিগনার বিকারকের সাথে বিচার করা হয়, গ্রিগনার বিকারক থেকে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে গ্রিগনার বিকারক। এই আটটা মিথাইল ইথাইল প্রোপেন দেওয়া হতে পারে, আর এক্সট্রা ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে। যেমন সিএসসি এমজিসিএল, এটা গ্রিগনার বিকারক, সিএসসি এমজিবিআর, এটা গ্রিগনার বিকারক, আবার সিএসসি সিএস টু এমজিসিএল, এটা একটা গ্রিগনার বিকারক। অর্থাৎ আর এবং এক্সচেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক আমরা লিখতে পারি। এই গ্রিগনার বিকারক অত্যন্ত সক্রিয়, পানির সংস্পর্শে এলেই অ্যালকেন প্রস্তুত করে, অ্যালকেন তৈরি, অ্যালকেনে পরিণত হয়। যেমন মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আমরা যদি পানির সাথে বিক্রিয়া ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু এই অ্যালকেন গ্রহণ করে অ্যালকেন তৈরি করে, অর্থাৎ মিথাইল মূলকটা একটা হাইড্রোজেন গ্রহণ করে মিথেনে পরিণত হবে, আর ওইটা এর ম্যাগনেসিয়ামের মধ্যে ঢুকে পড়বে। এখানে কিন্তু পানি যোগ করলেই কিন্তু এখানে ইথেন উৎপন্ন হবে, আর ওয়েস্টটা এর মধ্যে ঢুকে পড়বে। যেহেতু ম্যাগনেসিয়াম যদি দুই করতে পারি। আমরা এখন ইম্পর্টেন্ট পদ্ধতি ক্রিমেনসন বিচরণের মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। কার্বনিল যৌগ থেকে
অ্যালকেন। তো যেমন যেমন এটা একটা কার্বনের যৌগ, সিএসসি সিও এইচ, হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল। আবার সিএসসি হচ্ছে কিটোন বা অ্যাসিটোন বা প্রোপানন। একে আমরা যদি জিঙ্ক অ্যামালগাম এই সেলের সাথে বিক্রিয়া ঘটায়, জিম অ্যামালগাম এই সেল, জিঙ্ক অ্যামালগাম সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে এখানে যে জার্মান হাইড্রোজেন তৈরি হবে বিক্রিয়ায়, সেই জার্মান হাইড্রোজেনটা এই সেলগুলোকে বিজড়িত করে অ্যালকেনে করে দেবে। যেমন এখানে যেখানে হবে জিঙ্ক অ্যামালগাম এই সেলের সাথে বিক্রিয়া বিক্রিয়া করবে জিঙ্ক ক্লোরাইড, এখানে যদি অ্যামালগাম থেকে যাবে আর এখানে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে। এখানে যেহেতু ক্লোরাইড দুটো, তাহলে এখানে দুই অণু উৎপন্ন হবে হাইড্রোজেন। এখন এই দুই অণু এই এই জার্মান হাইড্রোজেন চারটা লাগবে, কারণ এক অক্সিজেন পরমাণুকে এক অক্সিজেন পরমাণুকে দুই অণু হাইড্রোজেন দিয়ে পানি উৎপন্ন করবে, আর এখানে দুটা পরমাণু হাইড্রোজেন যুক্ত হবে সিও সি সির সাথে। এভাবে সিও মুলকটাকে এভাবে সিএইচ টু মুলকে বানাতে পারে। এটা হলো সিএইচ থ্রি, এখানে সিএইচ টু, এইচ, এখানে পানি, অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ থ্রি হয়ে গেল, অ্যালকেন তৈরি হলো। আবার এখানে যদি অ্যাসিটন হয় বা প্রোপানন হয়, তাহলে একইভাবে এখানে কিন্তু একই কন্ডিশনে এখানে এই অক্সিজেনটাকে পানি হিসেবে নিয়ে যাবে দুই অণু, দুই পরমাণু হাইড্রোজেন আর দুই পরমাণু হাইড্রোজেন কার্বন যুক্ত হবে, অর্থাৎ সিএইচ টু প্রোপেন তৈরি হলো। এভাবে ট্রিবিনেশন বীজের সাহায্যেও কিন্তু আমরা আমরা হচ্ছে অ্যালকেন শোষণ করতে পারি কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ কোনগুলো? যেসব যৌগের মধ্যে সিএ মূলক বর্তমান থাকে, কার্বনিল মূলক বর্তমান থাকে, মানে কার্বনিল মূলক যুক্ত যৌগগুলো হচ্ছে যৌগগুলোকে বলা হচ্ছে কার্বনিল যৌগ, কার্বনিল মূলক যুক্ত যৌগগুলোকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। কারণ এই যে অ্যালের মধ্যে সিএ মূলক থাকে, কিটনের মধ্যে সিএ মূলক থাকে, এই কার্বনিল মূলক, এই জন্য এই অ্যালের এবং কিটনকে এক কথায় কার্বনিল যৌগ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত রাখলাম। আগামী দিন আমরা অ্যালকিন এবং শনাক্তকরণ করবো এবং অ্যালকিন সংশোধন করবো। অ্যালকিন সংশোধন এবং অ্যালকিন শনাক্তকরণ আমরা দেখবো আগামী ক্লাসে। তোমাদের ধন্যবাদ, আসসালামু আলাইকুম।